Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. এক্ষুনি দু বোতল রক্ত চাই। রক্ত মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে পাওয়া যাবে। কুইক, আমি আমি আসছি। একটু সরে দাঁড়ান, চেঁচামেচি না করে নাকি একটু তুলে দিন আমার গাড়িতে। চলুন, রক্ত এনেছেন? আমার ছেলে এখনো ফেরেনি। সে কি এত দেরি হচ্ছে? ডাক্তারবাবু, আমার আমার রক্তের গ্রুপ আর মেয়ের রক্তের গ্রুপ একই। আমি যদি রক্ত দিই, ও পেশেন্টের পরিচয় জানা যায়নি, তবে এনার বুক পকেটে এই প্রেসক্রিপশনটা পাওয়া গেছে। আইডিয়াল নার্সিং হোম? Yes. আচ্ছা আচ্ছা, বিশ্বনাথ বাবুকে তাড়াতাড়ি ডাকুন, তার ছেলের খবর পাওয়া গেছে। আপনি? হ্যাঁ স্যার, অ্যাক্সিডেন্ট আমি করেছি। হঠাৎ করে গাড়ির সামনে ছুটে এসে পড়ল। স্যার, আপনি যদি আমার ডিউটিটা এমার্জেন্সিতে করিয়ে দেন, আমি দিন রাত দেখাশোনা করব। ব্যস্ত, আমি ডক্টর চক্রবর্তীকে বলে দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, উইশ ইউ অল দ্য বেস্ট। ও স্যার, আমি একবার বাড়িতে গিয়ে বাবা মাকে বলে আসি যে আমি। কেমন কেমন আছিস বাবা? কত বলছে না কেন? বলবি, মাথা এত বড় একটা আঘাত পেয়েছে, একটু সামনে নিয়ে ঠিক কথা বলবি। উনি একটু এখানে বসুন, আপনি একটু। আপনার স্ত্রীর সামনে কথাটা বলতে পারলাম না, উনি উনি সাময়িকভাবে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। তুমি বলার আগে আমি সেটা বুঝতে পেরেছিলাম, ও যেভাবে আমাদের দিকে তাকিয়েছিল। আমার এত খারাপ লাগছে, আমার জন্য আজকে। তুমি কি করবে মা? ওর কপালে যা লেখা ছিল, আমি শুধু ভাবছি যে ওর বোন দুদিন বাদে নার্সিংহোম থেকে ফিরবে, তাকে আমি কি বলবো? দাদা নেই, কলকাতার বাইরে গেছে। পুরো জায়গা গেছে, একটা ভালো চাকরি পেল তো, ভালো চাকরি বলে আমি ওকে বারণ করতে পারলাম না। তোমরা দুদিন পর দাদাকে পাঠাতে পারলে না? আমি ডাক্তারবাবুকে অনেক বলে কয়ে দুদিন আগে ছুটি নিয়ে এলাম। কেন কেন বুঝতে পারছো না? কাল ভাইফোঁটা, কাউকে চিনতে পারছে না, তার মানে তো পাগল। না না, পাগল হতে যাবেন কেন, হঠাৎ মাথায় চোট পেয়ে সাময়িকভাবে স্মৃতিশক্তিটা হারিয়ে ফেলেছে। তার মানে পাগল? আমার কথাটা একটু শুনুন, ওনার এখন ভীষণ প্রয়োজন আপনার সেবা, যত্ন আর ভালোবাসা। এই ভালোবাসা দিয়ে ওনাকে। পাগলকে ভালোবাসতে আমার বই গেছে। ও পাগল হতে পারে, কিন্তু কিন্তু আমি তো আর পাগল হয়ে যাইনি। আচ্ছা, কোনো গ্যারান্টি আছে যে আবার ভালো হবে? তা হয়তো নেই, কিন্তু আপনি ওনার সবচাইতে কাছের মানুষ হয়েও একবার চেষ্টা করবেন না? চেষ্টা করতে হয় আপনারা করুন, আমার অত সময় নেই। আশ্চর্য, শুনেছি আপনি ওনাকে ভালোবাসেন। হ্যাঁ ভালোবাসতাম, তাই বলে। আচ্ছা, আপনি যদি আমার জায়গায় হতেন তাহলে কি করতেন? আমি কি করতাম সেটা তো আপনাকে জানিয়ে লাভ নেই, ভবিষ্যতে এর কাছ থেকে জেনে নেবেন।
শুনুন, আপনি আপনার বাবা মাকে গিয়ে বলবেন আজ থেকে আমি আপনার দাদার সমস্ত দায়িত্ব নিলাম। আমরা জীবনে সেই ঋণ শোধ করতে পারবো না। আমার জন্যই আজকে আপনার ছেলের এই অবস্থা। ওকে যতদিন আমি না সুস্থ করে তুলতে পারছি, আমি আমার সেই দিনের জন্য অপেক্ষা করে থাকব, যেদিন আমার শত আবার বাড়িতে ফিরে এসে আমাকে জড়িয়ে ধরে মা বলে ডাকবে। যতদিন আপনার ছেলেকে আপনার বুকে ফিরিয়ে দিতে না পারছি, ততদিন আমি আমার মার বুকে ফিরে যাব না। না মা, না ও কথা বলতে নেই মা, আমরা ভগবানকে ডাকব, উনি নিশ্চয়ই আমাদের সহায় হবে। না আমি যাব না, তুমি যাও। যাবে না বললে তো হবে না, আমার ঘরে তুমি থাকবে কোথায়, শোবে কোথায়? কেন, এই ঘাটে, এইটা তো আমার খাট, আমি শোবো। শোবো না, আমি তোমার জড়িয়ে ধরে তোমার পাশে শোবো। কি যে যা তা বলো, মতির মা নিয়ে যাও দাদাবাবুকে, যাও, ছেলে মানুষই করে না। আসুন দাদাবাবু, অনেক রাত হয়ে গেল, শোবেন না। শোবেন তুমি জানো কি মতির মা কি ভাবলে বলো তো? ভালো তো বই গেল, দাঁড়াও আর একটু দেখে দি কাটা আছে কিনা, নইলে আবার বকবক শুরু করবে। তুমি এত ছবি তুলছো কেন? ফিরে গিয়ে মা বাবাকে দেখাবো, বলবো শুধু আমরাই নই মা, দাদাকে ভালোবাসার মতো আরো একজন আছে। সে তো ছিলই, কি যেন নামটা, ইন্দিরা না? ওর নামটা তুমি আর মুখে এনো না, ওই দিনের পর একবারও দাদার খোঁজ করলো না, এমন পাজি মেয়ে। দিদিমণি, ও দিদিমণি, কি তোমার ধর্মপুত্র রয়েছে গো, কি দিতে হবে তাই বলো। ধর্মপুত্র? সে আবার কে? এক অন্ধ বুড়ো, সে যখনই আসবে দিদিমণি তাকে পয়সা দেবে, খেতে দেবে, আর সেদিন তো ধুতি কেনার জন্য 25টা টাকা দিল। এত বকবক না করে ওর জন্য একটু ভাত বাড়ো গে। সবই তো অপরের জন্য দিলেন, নিজের জন্য কি রাখ। তোমাকে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। আসলে কি জানো, অন্ধ মানুষ দেখলে আমার ভীষণ কষ্ট হয়, এই সুন্দর পৃথিবীর ওরা তো কিছুই দেখতে পাচ্ছে না। তুমি না, তুমি ভীষণ ভালো। খুব হয়েছে, এখন দেখি খাও, নইলে আবার কাটা বেঁধে যাবে। আচ্ছা মাছ না করে মাংস করতে পারো না, তাহলে তোর কাঁটা বাঁচতে হয় না। ঠিক আছে, কাল মাংস রেঁধে খাওয়াবো। আচ্ছা ওরা ওখানে নাম লিখেছে কেন? ওরা যে দুজন দুজনকে ভালোবাসে তারই চিহ্ন পাথরের গায়ে এঁকে দিয়েছে। আমিও লিখব। যে নামটা আমার হৃদয় খোদাই করা আছে সেটা পাথরের গায়ে খোদাই করে কি হবে, ওটা তো একদিন মুছে যাবে। আমার হৃদয় কি বলছে শুনতে পাচ্ছ? কি হৃদয়? শুধু একটা কথাই বলছে, রূপা রূপা।
আচ্ছা তোমার হৃদয় কি বলছে একটু শুনো। ফাঁকা জায়গায় বসে আমার হৃদয় কি বলছে শুনতে চাও? চালাকি পেয়েছো? না না শুনবো। শুনতে পাচ্ছি না তো। কি করে শুনবে? তোমার নামটা যে আমার রক্তের সঙ্গে মিশে গেছে, সারা শরীরে ছড়িয়ে পড়েছে। কই দেখি। তুমি না, তুমি ভীষণ দুষ্টু। তুমি? আমি? আমি কি? তুমি আমার স্থিতি, তুমি আমার লয়, তুমি আমার। এবার শুনতে পাচ্ছি। আমিও শুনতে পাচ্ছি। তুমি শুনছো রূপা, আর আমি শুনছি শত। শত রূপা, হাসপাতালে যা। হাসপাতালে কেন? কি হয়েছে আমার? কি হয়েছে আমার? ও ও ও
কি খুঁজছো? আমার আমার পকেটে একটা কাগজ ছিল। শত তোমার তোমার সব কথা মনে পড়ছে? কেন পড়বে না? মনিকার জন্য রক্ত আনতে গিয়ে ও শত তুমি সব কথা মনে করতে পারছো? তুমি তুমি ভালো হয়ে গেছো শত, তুমি ভালো হয়ে গেছো। কি হয়েছিল? তিন মাস আগে তুমি রক্ত আনতে বেরিয়ে আমারই গাড়ির ধাক্কায় আহত হলে, মাথায় চোট লাগলো, স্মৃতিশক্তিটা হারিয়ে গেল তোমার। হ্যাঁ, এই তিন মাস তুমি আমার সঙ্গে পুরুলিয়াতে আছো। পুরুলিয়া? হ্যাঁ, আমি তোমাকে পুরুলিয়াতে নিয়ে এসেছি। দাদা, তোমার দাদা এখানে? আরে তুমি এখানে এসেছে তো? একটু বাইরে গেছে। এসেছে তো? হ্যাঁ হ্যাঁ এসেছে। এসো ভিতরে এসো এসো। ওমা দেখো কি এসেছে। ওমা ওগো দেখে যাও, আজ আমার ভাড়া ঘরে চাঁদ উঠেছে। থাক মাথা। আরে আমি তো যাচ্ছি তো আওয়াজ পেয়ে এখানে। কেমন আছো? ভালো আছো তো? থাক থাক। কি দুশ্চিন্তা নিয়ে যে পুরুলিয়া থেকে ছুটে এসেছি। আমরা ভেবেছিলাম শতর সঙ্গে তুমিও আসবে। হয়তো তাই আসতাম, কিন্তু ও আমাকে কিছু না জানিয়ে হাসপাতাল থেকে চলে এসেছে। তোমাকে না বলে চলে এসেছে? এটাই স্বাভাবিক, ও এখন আমাকে দেখলে চিনতেও পারবে না। ও যে এতদিন আমার কাছে ছিল সেটাও মনে থাকবে না। আমি ওর স্মৃতির থেকে চিরদিনের জন্য মুছে গেছি। সে কি আমায় চিনতে পারুক আর না পারুক, ও যে আপনাদের চিনতে পেরেছে এতে আমি ভীষণ খুশি। তুমি যে খুশি হবেই মো, তুমি তো খুশি হবেই। তুমি যে ধূপ, তুমি যে নিজের জ্বলে, সে সুগন্ধ আমাদের মধ্যে ছড়িয়ে দিয়ে গেল। তখন তোমার কি অবস্থা? কাউকে চিনতে পারছো না, কোনো কিছু মনেও করতে পারছো না। ডাক্তার বললেন একমাত্র ভালোবাসা আর যত্ন দিয়ে তোমাকে ভালো করা যাবে। আমি ইন্দিরাকে নিয়ে গেলাম তোমার কাছে, তুমি তাকে চিনতে পারলে না। দেখেও সরাসরি বললো একটা পাগলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তখন এই রূপা দিয়ে বাড়ির সবার অমতে ওর বাবার পছন্দ করা পাত্রকে দূরে ঠেলে ফেলে দিয়ে তোমাকে সঙ্গে নিয়ে পুরুলিয়া চলে গেল। রূপা কোথায় বদলি হয়ে গেছে তা জেনে তোমার কি লাভ? আমি ওনার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ, সেই কৃতজ্ঞতাটুকু জানিয়ে আসব। থাক থাক, জুতো মেরে গরুদান না করলেও চলবে। তুমি শুধু ওর জীবনটাই নষ্ট করনি, তোমার জন্য আমাদের একমাত্র সন্তান আমাদের ছেড়ে চলে গেছে। আমার জন্য? হ্যাঁ হ্যাঁ, তুমি। ও কলকাতায় থাকলে পাছে তোমার চিকিৎসায় আমি ওকে বাধা দিই, সেই জন্য হসপিটালকে বলে কয়ে পুরুলিয়ায় বদলি হয়ে গিয়ে তোমাকে নিয়ে চলে গেল। মেয়ে হয়ে মা বাপের কথা একবারও ভাবল না, তুমি ওর কাছে বড় হয়ে উঠলে। এক পাগলকে ভালো করতে গিয়ে বাবা মা সবাইকে ছেড়ে পাগলের মতো কেন সেখানে ঘুরে বেড়াচ্ছে? জানিস মনিকা, রূপা আমার জন্য ওর বাপ। দাদা, ওকে এখানে আনার একটাই উপায় আছে। কি উপায়? দাদা, তোকে কাল একবার খবরের কাগজের অফিসে যেতে হবে।
ডাক্তার রূপা মিত্র, আপনার অবগতির জন্য জানানো হচ্ছে সততন সরকার আবার স্মৃতি হারিয়েছে, কেবল আপনার কথাই বলছে, ইতি মনিকা সরকার। বুঝলি দাদা, আমার বিশ্বাস এই বিজ্ঞাপনটা দেখে রূপাদি ঠিক ছুটে আসবে। কিন্তু এই কাগজটা যদি না পড়ে? পড়বেই, সকালে ও কাগজ না দেখে বাড়ি থেকে বেরই হয় না। আমাকে তো পরশুদিন চাকরির জন্য বাইরে যেতে হবে, ও যদি তার পড়ে আসে। আরে তুমি এসো, এসো এসো। আমি জানতাম তুমি আসবে, তবে একটু দেরি করে ফেললে। কেন? ও মানে তোমার দাদা এখন কোথায়? হাসপাতালে ভর্তি হয়ে গেছে? না গো না, তোমায় দেখার জন্য কি ছটফটি না করছিল, আমি তাই বুদ্ধি করে বিজ্ঞাপনটা দিলাম। কিন্তু দাদার কি ভাগ্য দেখো, আজ সকালে নতুন চাকরি পেয়ে কলকাতার বাইরে চলে গেছে। আমাকে শুধু শুধু এতটা পথ ছুটালে, যাক প্রভু শান্তি, খুব ভালো আছে। দাদা, বৌদিমণিকে নিয়ে এলেন না কেন? তুই যা। আমরা যে ব্রিজটা তৈরি করছিলাম আজ সকালে সেটা ধসে পড়েছে। শ্রমিকদের উদ্ধারের জন্য যে মেডিকেল টিম গিয়েছিল ওদের উপর ধস পড়েছে। ড্রিমল্যান্ড নার্সিংহোমে ওদের রাখা হয়েছে, ওদের ভেতরে আঘাত কয়েকজনে গুরুতর। আপনি যান, দেখবেন ওদের যেন চিকিৎসার ত্রুটি না হয়। ওকে স্যার। তখন তোমার কি অবস্থা, কাউকে চিনতে পারছো না? আমি ইন্দিরাকে নিয়ে গেলাম তোমার কাছে, দেখো সরাসরি বললো একটা পাগলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তখন এই রূপা দিয়ে বাড়ির সবার অমতে ওর বাবার পছন্দ করা পাত্রকে দূরে ঠেলে ফেলে দিয়ে তোমাকে সঙ্গে নিয়ে পুরুলিয়া চলে গেল। উনি একজন ডাক্তার, নিজের জীবনের ঝুঁকি নিয়ে ধসের ভেতর দিয়ে চারজন শ্রমিককে বাঁচাতে গিয়ে উনি নিজেই ধসে চাপা পড়েছে। জ্ঞান ফিরতে কত সময় লাগবে? আমরা চেষ্টা করছি, এখনই কিছু বলা যাচ্ছে না। আপনি আসুন। ডাক্তার রূপা মিত্র আপনার আত্মীয়া? হ্যাঁ স্যার। স্যার, আমার ইচ্ছে নার্সিং হোম থেকে ছাড়া পাওয়ার পর ওকে আমার কোয়ার্টারে কদিন রাখি। আচ্ছা আচ্ছা, বেশ তো, রাখুন না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আপনার গলার স্বরের সঙ্গে আমার এক পরিচিত পেশেন্টের এত মিল, আমি তো চমকে উঠেছিলাম, ভেবেছিলাম সেই বুঝি। আপনার বাড়িতে কোনো খবর দিতে হবে? না, তার কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ। লোকে এদিকে এসো, আপনি বসুন। এই রইল লোকে, আপনার যা দরকার একে বলবে। আচ্ছা লোকে, তুমি সবসময় এখানে থাকবে, দেখবে দিদিমণির কোনো অসুবিধা না। আমি একটু পাশে ঘরে আছি, আপনার যদি কিছু দরকার থাকে আমাকে বলবেন। ঠিক আছে। অন্ধ মানুষ দেখলে আমার ভীষণ কষ্ট হয়, এই সুন্দর পৃথিবীর ওরা তো কিছুই দেখতে পাচ্ছে না। লক্ষ্মী, ও লক্ষ্মী, ওই লক্ষ্মী একটু বাইরে গেছেন, কি করতে হবে আমায় বলুন বৌদিমণি। আবার বৌদিমণি? রামু, আমি সেদিনও লক্ষ্য করেছি তুমি আমায় বৌদিমণি বলে ডাকো,
এবার থেকে লক্ষ্মীর মতো আমায় দিদিমণি বলে ডাকবে। কেন তোমায় বৌদিমণি না বলে দিদিমণি বলবো কেন? দাদাবাবুর বউ তুমি। দাদাবাবুর বউ? আমার কাছে কিচ্ছু লুকিও না, লক্ষ্মী না জানলেও আমি কিন্তু সব জানি। কি জানো? সব। সব মানে? সব মানে সব। তোমার সঙ্গে দাদাবুর বিয়ে হয়ে গেছে। কি জাতা বলছো? লক্ষ্মী না জানলেও আমি কিন্তু সব দেখে ফেলেছি, তবে লক্ষ্মীকে আমি কিচ্ছু বলিনি। কি দেখে ফেলেছো? দাদাবাবু আর তোমার ছবি। ছবি? কি ছবি? তুমি দাদাবাবুকে খাবার খাইয়ে দিচ্ছো, মাথার চুল আঁচড়ে দিচ্ছো, জামার বোতাম লাগিয়ে দিচ্ছো, আরো কত ছবি। আচ্ছা বৌদিমণি, তুমি দাদাবাবুকে এত ভালোবাসো, সিঁথিতে সিঁদুর দাও না কেন? এতে স্বামীর অমঙ্গল হয়। বাজার থেকে দৌড়ে একটা সিঁদুরের কৌটো নিয়ে আসবো। তোমার তোমার দাদাবাবুর নামটা কি? শতদল সরকার। নমস্কার। কেমন আছেন? আপনি উঠবেন না, আপনি শুয়ে পড়ুন। আপনি? আর আমি যে ব্রিজটার উদ্ধার কাজে আপনি এসেছিলেন, আমি সেই কনস্ট্রাকশন কোম্পানির সেক্রেটারি। কে আপনি? আপনি কে? আপনার নাম? সুহাস দত্ত। এবার বল, ডাকছো কেন? তুমি তুমি আমাকে একটু নার্সিংহোমে পৌঁছে দিতে পারো? নার্সিংহোম? হ্যাঁ, উনি বললেন নার্সিংহোমে ডাক্তারবাবুর সঙ্গে কি একটা জরুরি কাজ আছে। সেটা অফিসে কি জানাতে পারলি না? কেন জানাবো, কিসের জন্য জানাবো? আপনি আমার কে যে আমি কোথায় যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি সব আপনাকে জানাতে হবে? আপনি আপনি যখন পুরুলিয়া থেকে সুস্থ হয়ে ফিরে গেছিলেন আমায় জানিয়ে গেছিলেন। আপনি আমার কেউ নন ঠিকই, সেদিনও কিন্তু আমি আপনার কেউ ছিলাম যেদিন আপনি আমার চিকিৎসার জন্য। তার প্রতিদান দিচ্ছেন, অন্ধ বলে করুণা দেখাচ্ছেন। করুণা? না, আপনাকে করুণা দেখানোর স্পর্ধা যেন আমার কোনোদিনও না। তাহলে নিজের নামটা আমার কাছে গোপন করেছিলেন কেন? কেমন যেন ভয় হলো, আপনি আমার কাছে থাকতে চাইবেন। হঠাৎ এ ধারণা হলো কেন? আমি সুস্থ অকৃতজ্ঞের মতো আপনাকে না বলে পালিয়ে গেছিলাম, তাই ভাবলাম নামটা গোপন রেখে ঋণটা শোধ করে দিই, তাই না? আপনি আপনি কি দয়া করে আমাকে কলকাতায় পৌঁছে দেবার একটা ব্যবস্থা করে দিতে পারেন? দেখতে পেলে আপনাকে এভাবে বিরক্ত করতাম না। আমি আপনার বাবাকে চিঠি লিখেছি, উনি হয়তো কালই চলে আসবেন। কে ডাক্তার গুপ্ত? এখানকার একজন বড় চোখের ডাক্তার। আমি তো শুনেছিলাম যে তোমার পাগলামিটা সেরে গেছে, কিন্তু এখন তোমার কথা শুনে মনে হচ্ছে এখনো ঠিক সারেনি। আমার মেয়ের চিকিৎসা করবে এখানকার ডাক্তার, সে ডাক্তারির বোঝেটা কি? আপনি ঠিকই বলেছেন, সত্যি এখানকার ডাক্তারের চিকিৎসা কিছুই বোঝে না। যদি বুঝতো তাহলে আপনি যখন নার্সিংহোমে দাঁড়িয়ে আবল তাবল বকছিলেন, আপনাকে পাগলাগারদে না পাঠিয়ে ছেড়ে দেওয়াটা মোটেই উচিত হয়নি। আসলে উনি চাইছেন ছলে বলে কৌশলে রূপাকে এখানে আটকে রাখতে। এতে আমার লাভ? লাভটা কোথায় আমি জানি, রূপা আমার একমাত্র মেয়ে, সম্পত্তির লোভে তাকে ভুলিয়ে ভালিয়ে। মাফ করবেন, ওই মেয়ে ভুলানোর স্বভাবটা আমার একেবারেই নেই। আর তাছাড়া আপনার সম্পত্তি রক্ষার জন্য যে বিশ্বস্ত দরোয়ানটিকে আপনি রেখেছেন, তা আপনার সম্পত্তি পেতে গেলে তো ওর সঙ্গে আমাকে মোকাবেলা করতে হয়। ও ছুঁচুমে হাত বন্ধ করাটা আমি একেবারেই পছন্দ করি না। কি? আমি ছুঁচো? আমি তো তাই ভাবি, তবে উনি কি ভাবেন আমি জানি না। যাক গে, ওসব কথা ছেড়ে রূপার কলকাতা যাওয়ার ব্যবস্থা কর। বস, সাবধানে বস। শতদল বাবু? দাদাবাবু তো আসেননি। আসেননি? ও এসে কি করবে, আমি ওকে আসতে বারণ করেছি। রামুদা? হ্যাঁ? আমি যাচ্ছি, শোনো। দাদাবাবু, ওরা চলে গেছে। হ্যাঁ, যাওয়ার সময় আপনার খোঁজ করছিলেন, চোখে তো দেখতে পান না, তাই বারবার এদিক ওদিক তাকাচ্ছিলেন, বোধহয় আপনার গলার স্বরটা শুনবার জন্য।
গাড়ি ছাড়ার আগে আমাকে কাছে ডেকে কানে কানে বলেছিলেন, তোর দাদাবুকে বলিস তোর বৌদিমণি ডাকটা আমার খুব মিষ্টি লেগেছিল রে। আর কিছু বলে না, বলেছিল কিন্তু সেটা আমি করতে পারবো না। কি বলেছিল? বলেছিল আপনি যখন ঘুমিয়ে থাকবেন তখন যে অ্যালবামে ওর ছবিগুলো আছে ওই অ্যালবামটা যেন আমি আগুনে পুড়িয়ে দিই। উনি দেখতে পাচ্ছেন না, আপনাদের দুটো চোখের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আমি আইবানকে অনেক খোঁজ করেছি, কোনো চোখই পেলাম না। আপনার মেয়ে বলছিল ওর একজন শুভাকাঙ্ক্ষী, আই মিন ওই লুইসার আছেন, তাকে আপনি আপনার জামাই করবেন বলে ঠিক করেছেন। ও, আপনি সেই ভাগ্যবান, আপনি যখন ওর এতই শুভাকাঙ্ক্ষী তা আপনার দুটো চোখ থেকে একটা চোখ দিন না। আমি কি করে? আপনি যাকে ভালোবাসেন, আপনি যার মঙ্গল চান, চান নাকি তার জীবন থেকে হারিয়ে যাওয়া আলো আবার ফিরে আসুক আপনারই সাহায্যে। শুনেছি ভালোবাসার মানুষের জন্য মানুষ জীবন পর্যন্ত দিয়ে দেয়। না, মানে একটা সিয়ানি এসব অবাস্তব কথা নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। আমি বাপ হয়ে আমার চোখ আমার মেয়েকে দিতে পারবো না, তা ও তো। তাহলে আপনারা বরং কাগজে একটা বিজ্ঞাপন দিন। কালকে তো কাগজে বিজ্ঞাপনটা বেরিয়েছে, আজকে একবার ডাক্তার সিংহানিয়ার কাছে যাওয়া দরকার, দেখি চোখটা পেলেন কিনা। ভালোই ভালো যদি চোখ দুটো পাওয়া যায়, অন্ধ থাকার যে কি যন্ত্রণা। আসলে আমার যন্ত্রণাটা তুমি উপলব্ধি করতে চাইছো তাই। বেশ তো শুনছিলাম, বন্ধ করলে কেন? শোনো, হঠাৎ একটা কাজের কথা মনে পড়ে গেছে, আমি টেপটা চালিয়ে দিয়ে যাচ্ছি, তুমি বসে বসে শোনো, আমি ততক্ষণ বাড়িতে ঘুরে আসি। আমারও বাড়িতে একা থাকতে ভালো লাগছে না, তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমিও তোমার সঙ্গে একটু ঘুরে আসতে পারি। সত্যি তুমি যাবে আমার সঙ্গে? হ্যাঁ, আমার দৃষ্টি হারাবার পর ভেবেছিলাম তুমি আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু তুমি যাওনি। সত্যি এতদিন আমি তোমাকে ঠিক চিনতে পারিনি, এখন এখন তোমার সঙ্গে কোথাও যেতে আমার কোনো আপত্তি নেই। চলো দেখো দেখো। এসো বসো। তুমি একটু বসো, আমি এক মিনিট একটা কাজ সেরে নিচ্ছি। আস আস।
ঘরে তো কেউ নেই। এই তো কিছুক্ষণ আগেই ছিল, আপনি একটু বসুন আমি দেখছি। চলো না বাইরে থেকে একটু ঘুরে আসি। না আমি তো কিছুই দেখতে পাই না, ঘুরে আর কি করব, তার চেয়ে বাড়িতে চলো। বাড়ি যাবে? চলো। আমার পরিষ্কার মনে আছে এখানে আমি 50,000 টাকা রেখেছিলাম। তুমি ভালো করে আরেকবার দেখো, যাবে কোথায়? কি ভালো করে দেখব, ভালো করে দেখো। এনেছিস? কি ব্যাপার, এত চেঁচামেচি কেন বাবা? আলমারি থেকে তোর বাবার 50,000 টাকা চুরি গেছে। সে কি, আমরা ঘন্টা খানেকের জন্য বেরোলাম আর এর মধ্যে? এরা বেরিয়ে যাবার পর আর কেউ এসেছিল? শতদল বাবু। শতদল কখন এসেছিল? এই তো কিছুক্ষণ আগে, উনি দিদিমণি খোঁজ করছিলেন। আমি ওনাকে ঘরে বসিয়ে দিদিমণি কোথায় গেছে জানতে নিচে গিয়েছিলাম। একে ওকে জিজ্ঞেস করতে একটু দেরি হয়ে গেছিল, ফিরে এসে দেখি উনি চলে গেছেন। তাহলে এটা হরি কাজ, সুযোগ বুঝে। কিন্তু ওকে দেখে তো তা মনে হয় না ভদ্রলোকের মতো চেহারা। ও প্রথমে ভেবেছিল রূপাকে বিয়ে করে আমার সম্পত্তিটা হাতাবে, আর যেই দেখলো রূপা অন্ধ হয়ে গেছে অমনি আমি পুলিশে ফোন করব। ছেড়ে দাও না, ওর চরিত্র যখন আমাদের জানাই হয়ে গেল। না না ছাড়বেন কেন, পুলিশে ফোন করুন আঙ্কেল, চোরের শাস্তি হওয়া দরকার। তা অবশ্য ঠিক, যদি থানায় ফোন করো তাহলে অফিসারকে বলবে ওকে যেন প্রথমে আমার কাছে নিয়ে আসে, অনেক বড় বড় কথা বলেছিল ও আমায়। ওর সঙ্গে আমারও কিছু বোঝাপড়া আছে। চুরি করেছে? আলবাত, বাড়িতে কেউ ছিল না সেই সুযোগে তুমি। আমার মনে হয় আপনাদের কোথাও একটু ভুল হয়ে যাচ্ছে, ইনি আর যাই করুন চুরি করতে পারেন না। আপনি ওকে চেনেন না, শুধু টাকার জন্য রূপার পেছনে পড়েছিল, রূপার জীবনেও একটা অভিশাপ, ওরই জন্য তো রূপার আজ এই অবস্থা। আপনার মেয়ের জীবনে উনি অভিশাপ না আশীর্বাদ তা বোঝার ক্ষমতা বোধহয় আপনার নেই। তবে আমি একদিনে ওনাকে যতটুকু চিনেছি। একদিনে চিনেছেন? একদিনে একটা মানুষকে চেনা যায় নাকি? যারা সত্যিকারের জহুরি তাদের কষ্টিপাথরে ঘষে সোনা যাচাই করতে হয় না, হাতে পড়লেই তারা বুঝতে পারে কোনটা সোনা আর কোনটা পেতল। আপনি সোনা চেনেন না তাই পেতলটাকেই সোনা ভেবে। তার মানে আপনি বলতে চাইছেন যে আমি এনাকে আমি চিনতাম না, আজ চিনেছি। আপনারা আমার কাছে 1,00,000 টাকার চেকটা রেখে আসার কিছুক্ষণ পরেই আমি খবর কাগজের বিজ্ঞাপন দেখে এসেছি, আমি আমার চোখ দুটো রূপা মিত্রের জন্য দিতে চাই। আপনি কি করে বুঝলেন যে চোখ দুটো আমরা রূপা মিত্রের জন্যই চেয়েছি? উনি আমার পরিচিতা, আমি খবর পেয়েছিলাম আপনি ওর চিকিৎসা করছেন। আপনার হতে খেয়াল নেই আমি ওর খোঁজে একবার আপনার কাছে এসেছিলাম। আপনি জানেন না ডাক্তারবাবু উনি আমার জন্য কি করেছেন, ওনার জন্য আমি একবার সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচেছি। উনি একজন ডাক্তার, ওনার কাজই অসুস্থ মানুষের সেবা করা, ওটাই ডাক্তারের কর্তব্য। আর এই কর্তব্যের জন্য ডাক্তাররা মাইনেও পেয়ে থাকেন। মাইনে তো সব ডাক্তাররাই পান, কিন্তু উনি আমার জন্য যা করেছেন, আমার নিজের স্ত্রী থাকলেও বোধ হয় এতটা করতেন না। তাই বলে আপনার চোখ দুটো মুহূর্তের আবেগে আপনি? আবেগ নয় ডাক্তারবাবু, আবেগ নয়। আপনি জানেন না উনি আমার জন্য কি কি করেছেন, ওনার বাবা মা অত বড় বাড়ি ছেড়ে আমাকে নিয়ে সব। ডাক্তারবাবু শুধু চোখ দিয়ে নয়, আমার জীবন দিয়ে আমি ওর ঋণ শোধ করতে পারবো না। তবুও আর একবার ভেবে দেখুন। বাবার কিছু নেই ডাক্তারবাবু, বাবার কিছু নেই। আমি আজ অন্ধ হয়ে গেলে আমার বাবা মা বোন ছাড়া পৃথিবীর কোনো মানুষের কিছু ক্ষতি হবে না, কিন্তু ওর মতো একজন ডাক্তার দৃষ্টি হারালে ক্ষতি হবে হাজার হাজার মানুষের, যারা ওর মতো একজন মমতাময় ডাক্তারের সেবা থেকে বঞ্চিত হবে। আপনি যা বলছেন তা সত্য হলো, আমার তো মনে হয় আপনি নিছক টাকার লোভে যা বলতে পাচ্ছেন না বলেই ইনি বিনি এতগুলো কথা বললেন। তা টাকাটা আপনাকে কখন দিতে হবে? চোখের বিনিময়ে আমি টাকা চাই না ডাক্তারবাবু, আমি শুধু ওকে জানিয়ে দিতে চাই ভালোবাসার লড়াই একটা জায়গায় অন্তত আমি জিতে গেছি। 1,00,000 টাকা যিনি হেলায় ছেড়ে দিতে পারেন তিনি নিশ্চয়ই 50,000 টাকার জন্য আপনার বাড়ি চুরি করতে আসবেন না। তাহলে টাকাটা চুরি করেছে কে? পুলিশের পোশাকটা যখন গায়ে ছড়িয়েছেন তখন চোরকে খুঁজে বের করার দায়িত্ব আমার নয় আপনারই।
টাকাটা শোভন চুরি করেছে। আমি? তোর শুধু চোখ নয়, মাথাটাও খারাপ হয়ে গেছে দেখছি। আমি তো বলছি শোভনই চুরি করেছে। আপনি কি করে জানলেন? বললাম তো, আমি নিজে দেখেছি। সত্যি কথা বাবু, ওর মাথাটা একদম গেছে, অন্ধ নাকি নিজের চোখে দেখেছে। আমি দেখেছি যে, তার প্রমাণ আমি দিচ্ছি। এখন বুঝতে পারছো আমি অন্ধ নই? অন্ধ হলে তোমার গালটা কোথায় দেখতে পেতাম না। রূপা, মা, তুই সত্যি দেখতে পাচ্ছিস মা? হ্যাঁ মা। তুই সত্যি দেখতে পাচ্ছিস? আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখতে পাচ্ছি। প্রথমবার অপারেশনের পর নার্সিংহোমে যখন ওর চোখের বাঁধনটা খুলি, আমি দেখতে পাচ্ছি ডাক্তার বাবু। আপনার বাবাকে ডেকে নিয়ে আসি। দাঁড়ান, বাবাকে ডাকবেন না। ডাকবো না? না, আমি কিছুদিন সবার কাছে অন্ধ সেজে থাকতে চাই। কেন? দুটো মানুষকে বিচার করার জন্য। আমি অন্ধ সেজে বুঝে নিতে চাই কে আমাকে সত্যিকারের ভালোবাসে। চোখ থাকতেও আজ আমার বাবা অন্ধ। আমি চাই ওনার চোখ দুটো খুলে দিতে। তাই আমার কথা মতো ডক্টর সিংহানিয়া শোভনকে বলেছিলেন ওর দুটো চোখ থেকে একটা আমায় দিতে। শুনে তো আটকে উঠেছিল। বাবার ধারণা ওনাকে আমায় খুব ভালোবাসে। শোভনের পরীক্ষা হয়ে গেছিল, বাকি ছিল শতদল। চোখ চাই বলে কাগজে ডাক্তারবাবুকে দিয়ে একটা বিজ্ঞাপন দেওয়ালাম। আমার কেন জানি বিশ্বাস ছিল বিজ্ঞাপন দেখে শতদল নিশ্চয়ই আসবে। আর চুরিটা? শোভন তো জানে আমি অন্ধ, তাই আমার সামনে বাথরুমে যাবার নাম করে আলমারি খুলে টাকাগুলো নিল। বেচারা, টাকাটাও কোথায় রাখে সেটা দেখার জন্য ভালোবাসার ভান করে ওর সাথে ওর বাড়িতে গেলাম। চলুন দেখিয়ে দিচ্ছি বাবার হবু জামাই টাকাটা কোথায় রেখেছে। শোভন বাবু যাবেন না, দাঁড়ান। এখন যেতে পারি? নমস্কার। দাঁড়াও, শোভন টাকা চুরি করেছে, ওকে পুলিশ অ্যারেস্ট করল, তুমিও ছাড়া পাবে না, তুমিও চুরি করেছ। তুমি চুরি করেছ আমার মেয়ের মন, তাই আমি তোমাকে অ্যারেস্ট করলাম। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।